সমাধান চাও যদি জীবনে বদলে ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে বদলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে বদলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাগানে সমাধান চাও যদি জীবনে বদলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে বদলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে অনুশীলনী দাস যা পেশ করবেন আমাদের সামনে আলফুর এ উপশাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা গোলাম সরল সরল ভাইকে তার গুরুত্বপূর্ণ দাস পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى বিস্তারিত মারদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে যে আমার শরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় জমায়েত করব। সে বলবে হে আমার রব, আমাকে কেন অন্ধ অবস্থায় জমায়েত করলে, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এরূপই আমি নিদর্শনাবলী আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও বলে যাওয়া হবে, জাহান্নামে রেখে বলে যাওয়া হবে। আর এভাবেই আমি প্রতিফল দেই তাকে যে বাড়াবাড়ি করে ও তার রবের নিদর্শনের প্রতি ঈমান আনে না। আর আখেরাতের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ভাই পরিচালক, উপস্থিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান মাহবুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান মাহবুদ আমাদেরকে আপনাদেরকে সকলকে তার এই পবিত্র প্রোগ্রামে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মনিবের ভাষায়
মনিবের দেয়া জবান ব্যবহার করে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হল, এই ধরা পরিপূর্ণ হল, জাহান্নামমুখী মানুষগুলি জান্নাতমুখী হল। আল্লাহ সুবহানাহু তাআলা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে পুরস্কৃত করুন, সকলে বলি আমিন। স্মরণ করছি এই মুহূর্তে ওই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন, মাজলুম হয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমস্ত মর্দে মুজাহিদদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুত তাহার 124 থেকে 127 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এর সরল অর্থ করেছি। এই আয়াতের আলোতে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। মহান মাবুদের দরবারে তৌফিক কামনা করছি, সাথে সাথে আপনাদের দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন এই গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুত তাহা 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটিতে 135টি আয়াত রয়েছে এবং 8টি রুকু রয়েছে। ধারাবাহিকতার দিক থেকে সূরাতুত তাহা 20তম সূরা। নামকরণ, সূরার প্রথম শব্দ তাহাকে এই সূরার নাম হিসাবে নির্বাচন করা হয়েছে। এই শব্দটি হুরুফে মুকাতাআতের অন্তর্ভুক্ত। এর প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। সূরাতু তাহা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। যদিও সত্যনিষ্ঠ আলিমগণ এর কিছু অর্থ করেছেন, যেমন হে মানব বা হে পুরুষ, তাফসীর ইবনে কাসির। নাজিল হওয়ার প্রেক্ষাপট, এই সূরাটি মক্কী সূরা। কোনো কোনো তাফসীরবিদ মনে করেন যে এই সূরা মারিয়াম যে সময় নাজিল হয় এই সূরাটি তার কাছাকাছি সময় নাজিল হয়, সম্ভবত হাবশায় হিজরতকালে অথবা তার পরবর্তীকালে এটি নাজিল হয়। এই সূরাটির মূল বক্তব্য বিষয়বস্তু, মহাগ্রন্থ আল কোরআন মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি ও আল্লাহর নিকট পুরস্কার প্রাপ্তির উপযুক্ত বানাবার জন্য নাজিল করা হয়েছে। আল কোরআনকে মানুষের কল্যাণের জন্যই নাজিল করা হয়েছে, অকল্যাণের জন্য নাজিল করা হয় নাই, বরং ভাগ্য উন্নয়নের জন্যই নাজিল করা হয়েছে। মুসা আলাইহিসসালাম ও অন্যান্য নবী আলাইহিসসালামের কাহিনী তুলে ধরার মাধ্যমে শেষ নবীকে নবুয়ত ও রিসালাতের মৌলিক বিষয়গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, যেমন তাওহীদ ও আখেরাতের দাওয়াত দেয়া, কুফরি শক্তির বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে দাঁড় করানো, তাদের সাথে কুফরি শক্তির আচরণ, দেব দেবতা এবং অসত্য উপাস্যের অসারতা তুলে ধরা হয়েছে এই সূরাটিতে। শয়তান মানুষের প্রকৃত চিরশত্রু, তার থেকে সাবধান করা এবং আল কোরআন মানুষের প্রকৃত কল্যাণের গ্রন্থ হিসাবে তুলে ধরা হয়েছে।
ইচ্ছা করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে আমার শরণ থেকে বিমুখ থাকবে। মান ইসমে মৌসুল, আ'রাদা হচ্ছে ফাইল ওয়াহিদ মুযাক্কার গায়েব, এর অর্থ হচ্ছে অপেক্ষা করা, পরিহার করা, পরিত্যাগ করা, বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি ওয়িজরা, অর্থাৎ যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় কিয়ামতের দিন সে বিরাট পাপের বোঝা বহন করবে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বিভিন্ন ভাবে হতে পারে, যেমন কোরআন তেলাওয়াত না করা, কোরআন শিক্ষা করার চেষ্টা না করা, কোরআন ভুল পাঠ করা, অক্ষরসমূহ উচ্চারণ শুদ্ধ না করা, শুদ্ধ পড়লেও উদাসীন হয়ে কিংবা অযত্নে পাঠ করা, জাগতিক অর্থ ও সম্মান লাভের বাসনায় পাঠ করা। এমনি ভাবে কোরআনের বিধানাবলী বুঝার চেষ্টা না করা, বুঝার পর তা আমলে না আনা বা বিরুদ্ধাচরণ করার মাধ্যমে কোরআন থেকে মুখ ফিরানোর কথা বোঝানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মন্দ কর্ম ও গুনাহকে কিয়ামতের দিন ভারী বোঝা আকারে পিঠে চাপানো হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন যিকরি, যে আমার শরণ, আমার উপদেশ আমার কোরআন থেকে বিমুখ হবে। জিকির শব্দের অর্থ স্মরণ করা। এই আয়াতে জিকির দ্বারা অধিকাংশ মুফাসসিরিন কেরামের নিকট কোরআনকে বোঝানো হয়েছে। আল্লামা ইবনুল কাইয়ুম বলেছেন, আল্লাহর জিকির অর্থাৎ তার বাণী, যা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, আর তা থেকে মুখ ফিরানোর অর্থ কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা না করা এবং এর বিধান অনুযায়ী কাজ না করা বা কাজ ছেড়ে দেয়া। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াহাযা যিকরুম মুবারাকুন আনজালনা আফআনতুম লাহু মুনকিরুন, আর এর এ হচ্ছে বরকতময় উপদেশ কোরআন, এটা আমি নাজিল করেছি, তবু কি তোমরা এটাকে অস্বীকার করো? কোন কোন মুফাসসিরিন কেরাম জিকির দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে বলে উল্লেখ করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব আল্লাযিনা আমানু ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাত, অর্থাৎ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, যারা ঈমান এনেছো, অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন এক উপদেশ, এক রসুল, যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করে। এই আয়াতের মূল কথা হচ্ছে যে ব্যক্তি আল কোরআনের বিধিবিধান ও নির্দেশের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্যদের থেকে হিদায়াত গ্রহণ করে, তার পরিণাম এই যে তার জীবিকা সংকীর্ণ হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকীর্ণ। কোরআনে কারিমের এই আয়াতে ওই সমস্ত লোকদের জন্য
সংকীর্ণ ও তিক্ত জীবনের ঘোষণা দেওয়া হয়েছে যারা আল্লাহর কোরআন ও তার রাসূলের প্রদর্শিত পথ পথে চলতে বিমুখ হয়। আল মাঈশাতু দানক এর দানকের আবিধানিক অর্থ হচ্ছে সংকীর্ণতা ও কঠোরতা, কিন্তু কোথায় তাদের সেই সংকীর্ণতা ও তিক্ত জীবন হবে তা নির্ধারণের কতিপয় মত রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হবে। দুই, সংকীর্ণ জীবন বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে। তাছাড়া বিভিন্ন সহি হাদিসে কবরের জীবনের বিভিন্ন শাস্তি যে বর্ণনা এসেছে তা থেকে বোঝা যায় যে যারা আল্লাহ কোরআন ও তার রাসূলের প্রদর্শিত দিন থেকে বিমুখ হবে কবরে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার কবরে সবুজ প্রশস্ত উদ্যান অবস্থান করবে আর তার কবরকে সত্তর গজ প্রশস্ত করা হবে। পূর্ণিমার চাঁদের আলোর মতো তার কবরকে আলোকিত করা হবে। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা এই আয়াতে কাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন, কাদের সম্পর্কে নাজিল হয়েছে? তোমরা কি জানো সংকীর্ণ জীবন কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন বলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো কবরের কাফেরের শাস্তি, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি তাকে ন্যস্ত করা হবে 99টি বিষাক্ত তিন্নিন সাপের কাছে। তোমরা কি জানো তিন্নিন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন্নিন কি? তিন্নিন হলো 99টি সাপ, প্রত্যেকটি সাপের রয়েছে 60টি মাথা, সেগুলো দিয়ে সে কাফেরের শরীর সবল মারতে থাকবে, কামড়াতে থাকবে, ছিঁড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জীবনকে সংকীর্ণর ব্যাপারে আরেকটি মত রয়েছে জাহান্নাম, অর্থাৎ জাহান্নাম তারা কঠোর ও কঠিন শাস্তির মধ্যে জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় জমায়েত করব, অর্থাৎ তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত করা হবে। এই আয়াতে কারিমের মধ্যে আয়াতে অন্ধ অবস্থা কয়েকটি অর্থ হতে পারে। এক, বাস্তবিকই অন্ধ সে হয়ে উঠবে। দুই, সে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, আর অপরাধীরা যখন জাহান্নাম দেখবে তখন তারা ধারণা করবে যে তারা সেখানে পতিত হচ্ছে এবং তারা সেখান থেকে কোনো পরিত্রাণের স্থল পাবে না। সম্মানিত উপস্থিতি, পরকালে সে তার পক্ষে পেশ করার মতো কোনো উপযুক্ত যুক্তি পেশ করতে পারবে না। অন্য একটি আয়াতে এর সমর্থনে পাওয়া যায় যে তারা অন্ধ, বোবা, বধির হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত যিদনাহুম সাইরা, আর কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, বোবা ও বধির অবস্থায় তাদেরকে উপস্থিত করব। তাদের আবাসস্থল জাহান্নাম, যখনই তা
স্থমিত হবে তখনই আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দেব। নাউজুবিল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যেমন তারা সত্যকে দেখতে পেত না, সত্য কথা শুনতে পেত না এবং সত্য কথা বলতো না, ঠিক তেমনি ভাবে কেয়ামতেও তাদেরকে উঠানো হবে। এই আয়াতে শাস্তির বর্ণনা হিসেবে আরো বলা হয়েছে যে তারা তাদের মুখের উপর ভর দিয়ে চলবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নাবিয়াল্লাহ ইউহশারুল কাফিরু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ ক্বাল আলাইসা আল্লাযী আমশাহু আলা রিজলাইন ফিদ দুনিয়া ক্বাদিরা আলা আন ইয়ামশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ ক্বাল কাতাদাতু বালা ওয়া ইজ্জাতি রাব্বিনা। অর্থ, হে আল্লাহর নবী, কাফেরকে কিয়ামতের দিন তার চেহারার উপর কিভাবে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সত্তা দুনিয়াতে দুপায়ের উপর হাঁটিয়েছেন তিনি কি কিয়ামতের দিন তার মুখের উপর ভর দিয়ে হাঁটাতে পারবে না? অবশ্যই পারবে। সহিহ বুখারি। কিয়ামতের দিন আল্লাহ ও কোরআন বিমুখ ব্যক্তিগণ কিছু দেখতে পাবে না, কিছু শুনতে পাবে না, কোনো কথা বলতে পারবে না। আবার কতক দলিল প্রমাণ থেকে জানা যায় যে পাপীগণ জাহান্নাম এর শাস্তি দেখে নিশ্চিত হবে যে তারা সেখানে অবশ্যই পতিত হবে। তাই তাদের কেউ কেউ পৃথিবীতে ফিরে আসার মিনতি জানাবে। তারা বলবে, ক্বালু রব্বানা আমাতানা স্নাতাইন ওয়া আহইয়াইতানা স্নাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। হে আল্লাহ তাআলা, আমাদেরকে দুইবার জীবিত করেছো, দুইবার মৃত্যু দান করেছো, অতএব এই জাহান্নামের ভয়াবহতা দেখে আমরা আমাদের গুনাহসমূহকে, আমাদের পাপসমূহকে আমরা স্বীকার করে নিলাম, অতএব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, কোনো পথ আছে কি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য? আল্লাহ বলবেন, এখান থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সে বলবে, হে আমার রব, আমাকে কেন অন্ধ অবস্থায় জমায়েত করলে, অথচ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরূপই আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল কিন্তু তুমি ছেড়ে দিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকে জাহান্নামে রেখে ভুলে যাওয়া হবে। এই আয়াতে কারিমার মধ্যে ফানাসি তাহা শব্দটি আননিসিয়ান থেকে, যার অর্থ বিস্মৃত হওয়া। এছাড়া আরেকটি অর্থ রয়েছে, তা হলো ছেড়ে রাখা। অর্থাৎ যেভাবে আমার হেদায়াতকে দুনিয়াতে ছেড়ে রেখেছিলে তেমনি আজ তোমাকে জাহান্নামে ছেড়ে রাখা হবে। আর এটা তো তোমরা তোমার এই কাজের যত উপযুক্ত ফল, যেমন কর্ম করেছো দুনিয়াতে তেমন ফল তো অবশ্যই পাবে। তাফসীর ইবনে কাসির। অতএব এই কোরআনে কারিম থেকে, এই কোরআনের আয়াত থেকে আমরা যে শিক্ষা পেলাম তা সংক্ষেপে যা বুঝলাম, জিকির অর্থ আল কোরআনুল করিম। তাই কোরআন থেকে উদাসীন থাকা এবং কোরআনকে উপেক্ষা করে জীবন যাপন পরিচালনা করা করুণ পরিণতি ও কঠিন শাস্তির প্রাপ্তির একটি অনিবার্য কারণ বলে বিশ্বাস করতে হবে। দুই, কোরআনকে অবজ্ঞা ভরে রেখে দেওয়ার ফলে দুনিয়ার জীবন অপরিহার্যভাবে দুর্বিষহ হয়ে উঠবে, একথা সর্বদা মনে রাখা উচিত। তিন, কোরআন থেকে মুখ ফিরিয়ে খেয়াল খুশি মতো জীবন যাপনের ফলে পরকালের নানান ধরনের অপমানজনক শাস্তি অর্পিত হবে,
সে বিষয়ে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা জরুরি। চার, আল কোরআন কোরআন উপেক্ষাকারী ব্যক্তিকে কেয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর রসুল আল্লাহর কোরআন তার বিরুদ্ধে অবস্থান নেবে, দুনিয়াতে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। পাঁচ, আল কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে না তাদেরকেও উপেক্ষা করা এবং কোনো ক্ষেত্রে তাদের অনুগামী না হওয়া ইমানের কর্তব্য। দুনিয়ায় কর্ম অনুযায়ী পরকালে প্রতিদান নির্ধারণ হবে, তাই সৎকর্মের উত্তম প্রতিদান প্রস্তুতির জন্য ইহকালেই সৎকর্ম করা এবং অসৎ কর্ম না করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর শিক্ষা সমূহের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান চাও যদি জীবনে বদনে, ফিরে যাও খুঁজে দাও চোখ দাও কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে বদনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে বদনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাগানে। সমাধান সমাধান চাও যদি জীবনে বদনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে বদনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।